شباب تعال إلى المسجد، تعال إلى الله جل وعلا. তাকে যখন বলা হয় মসজিদ আসো, সে বলে পরে পরে। লিখে দে কবে কতদিন বাসবি রে তুই, লেখ লেখ। এই ছেলে লেখ ছেলে লেখ, হাসতেছেন 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 হাসতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সে বলে পরে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাসবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিক কে, গায়বের মালিক কে, সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে। লিখে দে তুই রাত বাসবি। আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখো দাড়ি। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে, নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। আচ্ছা শুনেন, দুনিয়া তুচ্ছ। দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না? দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে? কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুভব অনুধাবন করবে না তোমরা, অনুধাবন করবে না।